আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। আজকে লুনার ক্যাশের নতুন একটা আপডেট নিয়ে এসেছে। লুনার ক্যাশের এর আগে কয়েকটা ভিডিও আমরা মেক করেছিলাম, একটা ভিডিও আমাদের অনলি এখনও মেক করা হয় না, যেটা সেটা হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হয় কীভাবে। তো ওইটার ভিডিও অলরেডি ইউটিউবে অনেক আছে, আপনি ওইটা দেখে করে নিতে পারেন যে ওয়ালেট কানেক্ট করে আপনি ওয়ালেটের ভিতরে টোকেনটা রাখলে, যেমন এখানে দেখুন আমার 60টা লুনার আছে, এটা কিন্তু আমার একটা ওয়ালেটে আছে। তো সেই ওয়ালেটের সাথে যখন আমি এটা কানেক্ট করছি, দেন আমার এখানে লেভেল 2 শো করতেছে। আপনার এখানে যদি 30টা লুনার থাকে এটা লেভেল 2 শো করবে। আর এই টোকেনটা কিন্তু আমার জিলপেতে, আর জিলপে যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে আছে, সরাসরি লুনারের যে অ্যাকাউন্ট সেখানে নেই। তো জিলপে ওয়ালেটের সাথে যদি আপনার লুনার অ্যাকাউন্টটা কানেক্ট করেন তাহলেই আপনার এখানে হয়ে যাবে। এখানে দেখুন এটা আমার জিলপে ওয়ালেট, এখানে আমার 60টা লুনার আছে। তো আমি এই জিলপে ওয়ালেটটাকে কানেক্ট করেছি আমার লুনার অ্যাকাউন্টের সাথে। তো এইভাবে এটা কীভাবে কানেক্ট করতে হয় অনলি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়নি, এর আগে যতগুলো আপডেট এসেছে সবগুলোর ভিডিওই আমরা দিয়েছি। তবে ওইটাও আপনি করতে পারবেন খুবই সিম্পল ওয়েতে। এই কথা এখন বলতেছি কেন, কারণ এখন একটা নতুন আপডেট এসেছে যেটা আমি ভিডিওতে বলে দিব, এটার জন্য এই জিনিসটাও প্রয়োজন। মানে আপনাদের অবশ্যই ওয়ালেটটাও কানেক্ট রাখতে হবে, তাহলে আপনাদের আর্নিংটা ভালো হবে। আর ওয়ালেট যেহেতু কানেক্ট করবেনই, সেহেতু এখানে কিছু টোকেন যদি আপনি রেখে দেন, যেমন 30টা যদি টোকেন রেখে দেন, তাহলে কিন্তু আপনার লেভেল 2 হয়ে যাচ্ছে। এবং লেভেল 2-র কিছু বেনিফিট অবশ্যই আছে, এখানে আপনি পড়ে নিতে পারবেন, যেমন রিয়েল টাইম অ্যালার্ট আনলিমিটেড, তারপর এখান থেকে দেখুন আপ টু 1 ইয়ার পর্যন্ত কাজ করতে পারবেন, যেটা লেভেল 1 বা ফ্রিতে নাই। তো এগুলো আগেই আমরা বলেছি আগের অনেকগুলো ভিডিওতে। তো এই ভিডিওতে যে লেটেস্ট আপডেট এসেছে ওইটা নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি নতুন যে আপডেট এসেছে এটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। তো নতুন আপডেটের মেইন যে টপিক সেটা হচ্ছে আপনার প্রোফাইল যেটা আছে সেটা স্ট্রেন্থ, মানে আপডেট করার একটা সিস্টেম এসেছে। প্রোফাইলটা প্রায় 5টা ভাগে ভাগ করছে তারা, নুব, নোভিস, তারপর এখানে প্রো আছে, মাস্টার আছে, টোটাল এখানে 5টা টপিক আছে তারা, এখানে 5টা সিস্টেম দিয়েছে। তো এটা নিয়ে আজকের ভিডিও, এখানে কিভাবে আপনি এটা আপডেট করতে পারবেন বা কিভাবে আপনার আপডেট হবে এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আগে আমাদের সাধারণত উপরের দিক থেকে ওয়ালেট উঠত, অথবা এখানে প্রোফাইল মেনুতে ক্লিক করলে এখানে দেখুন আপনারা আর্নিংটা দেখতে পারতেছেন, আর এখানে আর্নিংটা এখন এই জায়গাটায় নিয়ে আসছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার লুনার আছে মাত্র 4টা, তারপর এখানে এটা হচ্ছে আমার ওয়ালেটে যে ওয়ালেট কানেক্ট করা সেখানে 60টা লুনার আছে, এই জন্য এখানে টোটাল 64 শো করতেছে। তো টুডে পয়েন্ট যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি, আমার উপরে এরকম আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে তো উপরে শো করে, যেমন আমার মাল্টিপল অ্যাকাউন্টের কারণে এখানে একটা সমস্যা শো করতেছে যেটা তারা ফিক্সড করবে 19 তারিখে। এরকম আপনাদের অনেক সময় ওপিনিয়নের সমস্যা করে, তো এগুলো তারা এখন উপরের দিক থেকে বলেই দেয় যে আপনার যে অ্যাকাউন্ট আছে এটাতে কী সমস্যা। তারপর এখানে পয়েন্ট যে মাল্টিপল সিস্টেম আছে এটা আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় না। তবে নতুন আপডেটে হয়তো অ্যাভারেজ টাইম যেটা আছে এটা সবাইকে জিরো করে দিয়েছে, এটা তাই। আর লেভেল 2 রেফারেলের জন্য লাগবে এটা, তারপর লুনার হোল্ড, এগুলো আগেই ছিল। আর নিচের দিকে ডেইলি অ্যাক্টিভিটি ইউজারের মধ্যে কিছু পার্থক্য আছে, ওইটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে সবার এটা সেম হবে না। এটা যাদের মাস্টার বা প্রো বা নুব এক একজনের এক এক রকম, এখানে দেখুন লেখাই দেওয়া আছে যে আপনি এখান থেকে কত পাবেন। তো এটা প্রোফাইলের ভিতর লেখা আছে, আমরা প্রোফাইলের ভিতর গিয়ে দেখিয়ে দেবো। তো প্রোফাইলের ভিতর যাওয়ার জন্য আমরা যদি এখান থেকে ব্যাকে আসি, তো ব্যাকে আসার পর এখানে প্রোফাইল স্টেট, আপনার এখানে যে প্রোফাইল আছে সেটার উপরে এরকম বড় মার্ক দেওয়া থাকবে। তো আমার এখানে মাস্টার আছে, আপনাদের এখানে মাস্টারও থাকতে পারে বা এগুলো থাকতে পারে। তো এটা কী জন্য হয় ওটাও দেখিয়ে দেবো। তো এটা নিয়ে প্রথমে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের সবার তো টুইটার কানেক্ট করাই আছে। এখানে যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার পর এখনকার প্রোফাইল একটু আলাদা, আপনি কোন প্রোফাইলে আছেন সেটা দেখতে পাবেন এবং আপনার প্রোফাইলের ইনফরমেশানগুলো এখানে দেখতে পাবেন। যেমন এখানে ইউজার নেম আছে, ইউজার নেমটা দেখতে পারতেছেন, তারপর আপনার ইমেল, তারপর আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে তাদেরকে কানেক্ট করছেন, মানে কোন টুইটার দিয়ে। এখানে দেখুন আমি জিলপে কানেক্ট করে নিয়েছি, এখানে দেখুন কানেক্ট জিলপে ওয়ালেট অ্যাড্রেস আছে, কানেক্ট ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস আছে। তো এটা কানেক্ট জিলপে এবং ইথিরিয়াম ওয়ালেট অ্যাড্রেস নিয়ে পরবর্তীতে কথা বলতেছি, আর মোর কানেকশন তো আসতেছেই। তো এটা হচ্ছে, তারপর এখানে আপনি স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের কী অবস্থা। তো এটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন দেখুন প্রোফাইল স্ট্রেন্থ আপনি এইখানেও আসতে পারেন, অথবা একবারে প্রথমে এখানে যে প্রোফাইল স্ট্রেন্থ যে লেখাটা আছে এখানে ভিউ বাটনে ক্লিক করলেও চলে আসবেন। তো এখানে আসার পর এই প্রোফাইলের যে 3-4টা সিস্টেম আছে, 5টা সিস্টেম, এই 5টা সিস্টেমে কীভাবে আর্নিং হয় ওইটা দেখিয়ে দিই। আপনি এখানে মাস্টার যেটা আছে ক্লিক করুন, মাস্টারের যেটা এখানে আপনি প্রতিদিন 30টা ওপিনিয়ন পাবেন,
এবং 60 মিনিট পার ডে মানে 60টা টোকেন পাবেন, 60টা পয়েন্ট পাবেন, মিনিট এভারেজ টাইম মিনিট যেটা আছে 38টা পাবেন ওপিনিয়নের জন্য। এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, আমরা যদি এখান থেকে আর্নিং এ যাই তাহলে বেশি বুঝতে পারবেন, যেহেতু আমরা আর্নিং নিয়েই দেখাচ্ছিলাম। এখানে দেখুন পয়েন্ট আর্নিং করার যে সিস্টেমটা, প্রতিদিন যে আর্নিং, এখানে টাইম অন সাইট এবং ওপিনিয়ন লেভেল। তো ওপিনিয়ন লেভেল টাইম অন সাইট এই তিনটা মিলে উপরের দিক থেকে গুণ করা হয়, এটা সবাই জানেন। তো এখন আমরা ব্যাকে এসে দেখিয়ে দিই যে কোনটার কত আর্নিং হয়। তো এখানে আসলাম, এখানে আসার পর এটা হচ্ছে আমার মাস্টার। তো আমরা প্রথমে নুব থেকেই দেখিয়ে দিই, নুব বা নবি থেকে। তো নবীর যে রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট হচ্ছে নতুন অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো ডিভাইসে যেভাবে হোক, মানে নতুন অ্যাকাউন্ট, নতুন পর্যায়ে সবাই নুব যেটা বলতে গেলে। তো এখানে দেখুন পয়েন্ট ইম্প্যাক্ট হচ্ছে আপনি 5টা পয়েন্ট পাবেন পার ডে এবং 20টা পাবেন অ্যাভারেজ টাইম অন সাইট যেটা আছে সেটা। তারপর পরবর্তী হচ্ছে নোভিস, এর জন্য অবশ্যই আপনাকে ওল্ড অ্যাকাউন্টের একটা কথা বলতেছে তারা, মানে লেভেলের যেটা গত লেভেল আছে সেটা। তারপর এটা ডেস্কটপ এবং ওয়েবসাইট দুটো জায়গায় দেখে করতে পারবেন, হোটেলে হোল্ড করেও করতে পারবেন এটা। এবং প্রতিদিনের পয়েন্টের সিস্টেম হচ্ছে 10টা ওমিনিয়ন পাবেন এবং 30টা পাবেন অ্যাভারেজ টাইম অন সাইট যেটা আছে সেটা। তারপরে যে ইনথাসিস্ট সম্ভবত নাম, এটারও সেম টাস্ক। এবং অবশ্যই এখানে যে কাজটা আছে, একটা ট্রানজ্যাকশন হতে হবে, আপনার যে ব্লক চেন অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন, হোক ইথিরিয়াম বা জিলপে যেটা আমি সর্বপ্রথমে বললাম, এটাতে ছয় মাস আগের একটা ট্রানজ্যাকশন থাকতে হবে। যেমন আমার এই জিলপেতে, এটাতে আপনার একদম নতুন অ্যাকাউন্ট হলে হবে না, আপনার কিছু ট্রানজ্যাকশন থাকতে হবে এবং এটা 6 মাস পুরানো ট্রানজ্যাকশন থাকতে হবে। অথবা এখানে আপনি এমন একটা টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন, এখানে দেখুন যেই টুইটার অ্যাকাউন্টটাও 6 মাস পুরানো, এর আগে হলে কিন্তু হবে না বা এর পরে হলে হবে না, আগে হলে হবে। তো 6 মাস ওল্ডের প্রয়োজন। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, যেন ফুল ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। তবে উপরের যেটা আছে এটা লেভেল ওয়ানের জন্য, আর নিচের যেগুলো এগুলো সবগুলোই লেভেল টুর জন্য বেশি প্রয়োজন, এই নিচের যেগুলো আছে। তো তারপর যেটা বলতেছিলাম, এবার 3 নম্বরে প্রো যেটা আছে সেটা একই ট্যাক্স, কিন্তু একই ট্যাক্সের মধ্যে যেটা আছে যে ট্রানজ্যাকশন, আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা 1 বছরের পুরানো হতে হবে, অথবা আপনি যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করছেন সেটা 1 বছরের পুরাতন হতে হবে। মানে আমরা এই লোনার ক্যাশের সাথে যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবো এটা 1 বছরের পুরানো হতে হবে, অথবা লোনার ক্যাশের সাথে যে ওয়ালেটটা কানেক্ট করবো সে ওয়ালেটের ট্রানজ্যাকশন 1 বছর পুরানো হতে হবে। ট্রানজ্যাকশন বলতে গেলে ধরেন এই যে এটা আমার একটা ওয়ালেট, আমি এখানে যদি হিস্টোরিতে ক্লিক করি, এই একটা হিস্টোরি দেখাচ্ছে, এর আগে অনেক হিস্টোরি ছিল এগুলো মুছে গেছে। তো এই ওয়ালেটটা নতুন হলে হবে না, এই ওয়ালেটে কিছু ট্রানজ্যাকশন থাকতে হবে, মানে কিছু বাই সেল থাকতে হবে, অথবা এখানে আপনি টোকেনটা ডিপোজিট করছেন, উইথড্রো করছেন, এরকম একটা ট্রানজ্যাকশন থাকতে হবে, আর সেই ট্রানজ্যাকশনটা 1 বছর আগের হতে হবে। এটা হচ্ছে প্রোর জন্য রিক্রুটমেন্ট, এবং প্রো যারা হবে তারা 25 পয়েন্ট পাবে পার ডেতে, আর এখানে 50 পাবে হচ্ছে মিনিট অ্যাভারেজ যেটা আছে সেটা, আর ওপিনিয়নে 25 পাবে। আর একদম সবচেয়ে টপ যেটা সেটা হচ্ছে মাস্টার্স, এর জন্য আপনার 2 বছর পুরাতনের ওল্ডের ট্রানজ্যাকশন আলা অ্যাকাউন্ট লাগবে, আর সেটা হোক ইথিরিয়াম অথবা জিলপের, আর 2 বছর পুরাতন একটা ইথিরিয়াম মানে টুইটার অ্যাকাউন্ট আপনার ওয়ালেটের সাথে কানেক্ট থাকতে হবে। তো আমার যে ওয়ালেটটাই জিলপে ওয়ালেট, এটা 2 বছর না তার বেশি পুরানো, এবং আমার যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করা সেটাও 2 বছরেরও বেশি পুরানো, প্রায় 3-4 বছর আগের হতে মনে হয় সম্ভবত। তো আমি এখান থেকে যে জিনিসগুলো পাবো, প্রতিদিন 30টা ওপিনিয়ন পাবো এবং 60টা মিনিট এভারেজে পাবো, টোটাল এখান থেকে 90টা পয়েন্ট কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারবো। তারপর আরও কিছু বিস্তারিত যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে আপনার জানতে পারবেন যে আপনার কী কী আছে, বা আপনার প্রোফাইল এখান থেকেও আপগ্রেড করা যাবে। যেমন আপনার প্রোফাইলে ফটো থাকতে হবে, নিকনেম থাকতে হবে, মোবাইল ইউজার হলে এখানে আপনার একটা টিক মার্ক চলে আসবে, তারপর এখানে দেখবেন হোল্ড, মানে আমি যে টোকেনটা হোল্ড করে রাখছি, পাওয়ার ইউজার, তারপর টুইটার কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করলে এখানে আপনার টুইটার সম্পর্কে বিস্তারিত এখানে তারা জানতে পারবেন, তাদের টুইটারে ফলো করবেন, তার ফলো করলে এটা টিক মার্ক হয়ে যাবে। তো আপনি এখানে দেখুন নিচের দিক থেকে, তারপর এখান থেকে দেখুন ওয়ালেট অ্যাড্রেস জিলিকে বা ইথিরিয়াম এখানে কানেক্ট করার সম্পর্কে A to Z বলে দেওয়া আছে, যেটা আসলে আমি বলে দিলাম আপনাদের। তারপরে নিচের দিকে এসে পর স্ক্যান করতে পারবেন আপনাদের ওয়ালেটটা, যে ওয়ালেটের এখন কী পজিশন আছে। আমি এটা যদি স্ক্যান করি, তো আমার দেখুন এটা আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো স্ক্যান কমপ্লিট হলে এখানে বাকি ইনফরমেশানগুলো সব কিছু জানা যায়, যেমন আমি এখানে আপনাদের যেটা দেখিয়ে দিলাম। তো আমি টুইটারে তাদেরকে ফলো করেছি, এখানে দেখুন টুইটারের ফলোটা সম্ভবত এখন অ্যাড হয় নাই। তো আপনি যে টুইটারটা অ্যাকাউন্টে কানেক্ট করবেন সেই টুইটারে তাদেরকে এখানে কানেক্ট করে নেবেন। তো এখান থেকেও আপনার প্রোফাইলটা স্ট্যান্ড বা আপগ্রেড হবে, দুইটা মাধ্যমে আপগ্রেড করা যায়। আপনি চাইলে দুইটা মাধ্যমে আপগ্রেড করে নেবেন, প্রথম মাধ্যমটা তো বলেই দিলাম। প্রথম মাধ্যমে এটা ওল্ড ইউজার যারা আছেন তারা লেভেল 2 হতে হবে, এবং আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা 6 মাস পুরানো অথবা 1 বছর পুরানো অথবা 2 বছর পুরানো হতে হবে, অথবা আপনি যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন সেটা 6 মাস পুরানো বা 1 বছর পুরানো অথবা 2 বছর পুরানো, সর্বোচ্চ 2 বছর পুরানো হলে আপনি এখানে মাস্টারে চলে আসতে পারবেন।
এবং মাস্টারে হলে সবচেয়ে বেশি ইনকাম, এবং প্রোতে একটু কম, তারপর ইন থাসিস নাকি এটা, নোবিস, নোব সবচেয়ে কম হবে আছে নোবে। তো ইনকাম কিন্তু এখন একদিক দিয়ে অনেক বেশি, যারা মাস্টার আছেন তারা কিন্তু প্রতিদিন 1-2টা টোকেন সম্ভবত আর্নিং হচ্ছে। আমি একটু তাদের এখানে ইসে আছি, মানে ব্লকে আছি বলতে পারেন, ব্যানে আছি, ছোটোখাটো একটা ব্যান করছে আমাকে, যার জন্য আমার পয়েন্ট অনেক কম আর্নিং হচ্ছে। তো তারপর এখানে আপনি আপনার আর্নিংটা দেখতে পাবেন এবং প্রতিদিন আপনার যে পয়েন্ট আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, সব কিছু আগের মতোই। জাস্ট এই আপডেটটা আসছে, আর প্রোফাইল অনুযায়ী এখানে আপনার, এখন আগে তো এটা সবার সমান ছিল, এই জিনিসগুলো আগে কিন্তু সবার সমান ছিল, কিন্তু এই জিনিসগুলো এখন আর সবার সমান নেই। উপরেরটা সমান কিন্তু নিচেরটা কিন্তু প্রোফাইল অনুযায়ী, আপনি প্রো না মাস্টার আছেন না নুবি আছেন, এই অনুযায়ী আপনার টাইম অন সাইট এবং ওপিনিয়ন লেভেল হবে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা নিজেদের অ্যাকাউন্টেরটাও চাইলে এখান থেকে আপনি চেক করে নিয়ে দেখতে পাবেন, এখানে প্রোফাইল স্ট্যাটে গেলে চেক করে দেখে নিতে পারবেন যে আসলে আপনার কত আর্নিং হবে। এখানেই লেখা থাকবে যে আপনার প্রতিদিন আপনি কয়টা পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। প্রজেক্টটা তো ভালো, এটা সবাই জানেন, যেহেতু এখান থেকে এর আগে আমরা পেমেন্ট প্রুফের ভিডিও দিয়েছি এবং অনেকদিন ধরে আপনাদের আপডেট দিয়ে আসতেছি। তো প্রজেক্ট ভালো, এখান থেকে উইথড্র করে নিতে পারবেন 35টা টোকেন হলে সর্বপ্রথম, পরবর্তীতে আরও যখন আপনার 35টার পর পরবর্তীতে আপনি যত অ্যামাউন্ট হোক এটা ক্লেম করে নিতে পারবেন, কিন্তু প্রথমবার আপনাকে অবশ্যই 35টা রাখতে হবে। আপনারা সবাই জানেন আমার ওল্ড অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, পরে নতুন অ্যাকাউন্টে আমি ওরকম কাজ করি নাই, তবে ভিডিও বানানোর জন্য বা এখন থেকে দেখতেছি যে কাজ করলে এখন একটা ভালো প্রফিট দিবে, এই জন্য কাজ করতেছি। তো এইসব টোকেন, যেসব টোকেনগুলো আসলে মাইনিং করে ইনকাম করা হয় সেগুলোর দাম খুব কম হয়, এখন এটার অ্যামাউন্টের দাম খুব অনেকটা কম আছে। আমি যদি আপনাদের এখানে দেখিয়ে দিই আমার জিলপে অ্যাড্রেস, এখানে দেখুন 60টা লোনারের দাম অনলি $35 আছে, আগে যেখানে 30টা এক একটা লোনারের দাম $1 উপরে ছিল এখন কিন্তু অনেকটা কমে গেছে। তো এই জন্য দাম অনেক কমে আছে, যেহেতু আসলে মাইনিংয়ের টোকেনগুলো, মাইনিং বলতে পারেন এটা বা আর্নিংও বলতে পারেন, যেগুলো প্রতিদিন আর্নিং হচ্ছে, প্রতিদিন উইথড্র করতেছে, এজন্য টোকেনের প্রাইসটা অনেক কম। তবে ভালো ভালো এক্সচেঞ্জে লিস্ট হলে টোকেনের প্রাইসটাও আপ হতে পারে। তো যারা কাজ করেন, ডেইলি আর্নিং করতে চান, তারা এই অ্যাপসে কাজ করতে পারেন। এরকম আরও অনেক ধরনের অ্যাপস থাকে যেগুলোতে ডেইলি আর্নিং করে কাজ করতে হয়, আমরা যেমন মাইনিংয়ে সাধারণত কাজ করি, এরকমই যারা প্রতিদিন কিছু না কিছু ইনকাম করতে চান তারা এই লুনার ক্যাশে কাজ করতে পারেন। ভালো একটা প্রজেক্ট, এখান থেকে পেমেন্ট পাওয়া যায় এবং অনেক পেমেন্ট প্রুফ আছে। আরও বিস্তারিত অনেক ভিডিও চাইলে আপনি দেখে নিতে পারেন লুনার ক্যাশ সম্পর্কে যারা নতুন আছেন, এবং সকল যারা এয়ারড্রপে কাজ করতে চান, অনলাইনে কাজ করেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন লুনার ক্যাশের নতুন আপডেটটা, যারা এখনও বুঝেন নাই তারা কাজ করতে থাকুন। আপনি চাইলে যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা পুরাতন না হয়, আপনি ওল্ড টুইটার আপনি ওয়ালেট কানেক্ট করতে পারেন, তাহলেই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিটের জন্য যে অ্যাকাউন্ট দরকার সেই অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। আর অ্যাকাউন্ট না হলেও এরা কয়েকদিন পর পরই আপডেট দেয়, 1-2 মাস পর। আপনি যদি নুবিও থাকেন তাহলে 1 মাস কাজ করেন, পরবর্তীতে দেখবেন আপনার আপডেট হয়ে গেছে। আর লেভেল 2-তে যাওয়ার জন্য তো সবাই জানেন এই প্রসেসটা ইউজ করবেন, যে আপনাদের ওয়ালেটে টোকেন রাখতে পারেন, ওয়ালেটে টোকেন রেখে কানেক্ট করলে এখানে আপনি লেভেল 2 হয়ে যাবেন। তো যারা কাজ করেন না, কাজ করতে পারেন না, যারা অলরেডি করতেছেন তারা তো করতেছেনই, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সকল এয়ারড্রপ অনলাইন আর রিলেটেড ভিডিও তথ্য সব কিছু আমরা টেলিগ্রাম চ্যানেলেই সর্বপ্রথম শেয়ার করি, এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।